হ্যালো ফ্রেন্ডস, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের ইভিএস বা পরিবেশ শিক্ষার উপরে লাস্ট মিনিট সাজেশন দেব। যদিও আমার এই সাজেশনটি দিতে একটু দেরি হয়ে গেল, কারণ মাইক্রোফোনে একটু সমস্যা রয়েছে। যদিও দু এক দিনের মধ্যে আমি মাইক্রোফোনটি হাতে পেয়ে যাব। তো আজকে আমি তোমাদের ইভিএস এর উপর হাতে গোনা কয়েকটি কোয়েশ্চেন দেব। আশা করি এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যা তোমাদের খুবই হেল্পফুল হবে। আর কালকেই তোমরা উচ্চ মাধ্যমিক পরিবেশ শিক্ষার উপরে এমসিকিউ এবং এসিকিউর উপর গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন দিয়ে দেব, এবং এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে তোমাদের আমি উত্তরগুলোও বলে দেবো, যেগুলো তোমরা পেলে অনেক কোশ্চেনই তোমরা এই এমসিকিউ হোক আর এসিকিউ হোক এগুলো তোমরা কমন পেয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে। দেখো, প্রথম অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে, দেখো, এমসিকিউ 15টি থাকবে, এসিকিউ 6টি থাকবে, আর ব্রড কোয়েশ্চেন থাকবে তোমাদের 2টি, অর্থাৎ টোটাল থাকবে 37 নাম্বার। ওকে, দেখো, এই 37 নাম্বার সব থেকে বেশি কিন্তু তোমাদের এই জীববৈচিত্র্য থেকেই থাকবে। তো জীববৈচিত্র্য থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা বুঝতেই পারবে যে এগুলো কোশ্চেন তোমাদের পরীক্ষার সময় অবশ্যই দেবে। তো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন কী আছে। দেখো, প্রথমে আছে নাম্বার 1, জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব ও বিনাশ বা ধ্বংস বা অবলুপ্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ওকে, দেখো, এটি 2+6 মার্ক, টোটাল হলো কত, 8 মার্কসের। ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। এরপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন উপায় লেখো। এর সঙ্গে রয়েছে, অর্থাৎ এই জীববৈচিত্র্যের গুরুত্ব বা উপযোগিতা বা প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে, 3+5। ওকে, এরপরের কোয়েশ্চেন দেখো, বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য কিংবা বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো এবং সংক্ষেপে আলোচনা করো। ওকে, সঙ্গে দেখো লেজ্জরা কোয়েশ্চেন কী আছে, ভারতবর্ষকে মেগা বায়োডাইভার্সিটির দেশ বলা হয় কেন, অর্থাৎ মহা জীববৈচিত্র্যের দেশ কেন বলা হয় ভারতবর্ষকে। ওকে, 6+2। ঠিক আছে, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা ভালো করে অবশ্যই পড়বে। দেখো এর পরের কোশ্চেন কী আছে, এর পরের কোশ্চেন আছে, দেখো, অন্তর্ক্ষেত্রীয় এবং বহির্ক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। সঙ্গে আছে হটস্পট বলতে কী বোঝো বা উষ্মা মণ্ডল বলতে কী বোঝো। ওকে, তো দেখো এই অন্তর্ক্ষেত্রীয় এবং বহির্ক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে যে পার্থক্য আছে এটি তোমাদের এইভাবে দিতে পারে, ইনসিটু কনজারভেশন এবং এক্সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য কী। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের কাছে এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটাই মাথায় রেখো, এটি কিন্তু পরীক্ষা এবার দিচ্ছেই। এরপর চলো পরের কোশ্চেন, পরিবেশের ভারসাম্য কাকে বলে, পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। তারপরে রয়েছে সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, 2+4+2, এই কোশ্চেনটি অবশ্যই তোমরা দেখবে, এই কোশ্চেন একদম আসার মতো, তোমরা বুঝতেই পারছো। তো পরের কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, বন্যপ্রাণী বিলুপ্তির কারণ ও সংরক্ষণের উপায়গুলি লেখো। ওকে, এটা তোমরা দেখে যেতে পারো। এখান থেকে দেখো আমি একটি এক্সট্রা কোশ্চেন দিয়েছি, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার থেকে তোমরা 1 নম্বরে একটি কোশ্চেন দেখতে পারো, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আমার মন চাইলো তাই তোমাদের দিয়ে দিলাম। তো সেটি কী বলো তো, জিএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কী, এটি এই কোশ্চেনে তোমরা দেখে যাবে। এরপরে চলো দেখো দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা। এই পরিবেশ ব্যবস্থাপনা তোমাদের কিন্তু সিলেবাস রিডিউস করা হয়েছে, তাই এই অধ্যায়টি সম্পূর্ণ বাদ, অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। এরপরে দেখো তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় রয়েছে কি, সুস্থায়ী উন্নয়ন। তো সুস্থায়ী উন্নয়নের মধ্যে দেখো এমসিকিউ থেকে থাকবে 2টি কোশ্চেন, এসিকিউ থেকে 3টি, আর ব্রড কোশ্চেন থাকবে 1টি, অর্থাৎ মোট 13 নম্বরে তোমাদের এই চ্যাপ্টার থেকে থাকবে। তো দেখো প্রথম কোশ্চেন কী আছে, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষণগুলি লেখো। ঠিক আছে, 2+6, এই কোশ্চেনটি অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। পরের কোশ্চেন, সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি আলোচনা করো। ওকে, এখানে 6 মার্ক থাকবে, সঙ্গে লেজ্জরা আর 2 নম্বরে একটি কোশ্চেন দিয়ে দিতে পারে। তো পরের কোশ্চেন দেখো, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি কী কী। দেখো সুস্থায়ী উন্নয়ন হতে গেলে যেই সমস্যাগুলো রয়েছে, যেই বাধাগুলো আসবে, সে রাজনৈতিক বাধা আসতে পারে, সামাজিক বাধা আসতে পারে, পরিবেশগত বাধা আসতে পারে, অনেক বাধা আসতে পারে, সেই বাধাগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট।
পরে কোশ্চেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনযাত্রার মানোন্নয়নে সুস্থায়ী উন্নয়নের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু একটি কোশ্চেন অবশ্যই পাবে এখান থেকে। দেখো, তোমরা যদি মনে করো এক্সট্রা আরেকটি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পড়বে তাহলে পড়তে পারো। কোশ্চেনটি কি, সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপগুলো বিবৃতি করো, 8 নম্বরের। দেখো, এর পরে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়, সুস্থায়ী কৃষি। এটি তোমাদের শেষ তথা আর এরপরে কোনো অধ্যায় তোমাদের নেই। তো দেখো, এমসিকিউ এখান থেকে থাকবে 7টি, এসিকিউ থাকবে তোমাদের 7টি, ব্রড কোশ্চেন থাকবে এখান থেকে 2টি, তো 16। তো মোট মোট কত নম্বরে, দেখো 30 নম্বর। দেখো, এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হলো পরিবেশের উপর কৃষি রাসায়নিকের ব্যবহার ও তার প্রভাব আলোচনা করো, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে দেখো সেকেন্ড কোশ্চেন, সুস্থায়ী কৃষি গুরুত্ব আলোচনা করো, লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্পর্কে সংক্ষেপে লেখো। ওকে, 5+3। পরে কোশ্চেন, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে, সবুজ বিপ্লবের 2টি প্রভাব আলোচনা করো। দেখো, ভারতবর্ষে প্রথম সবুজ বিপ্লব দেখা যায় পাঞ্জাবে এবং গমকে কেন্দ্র করে, তো এই সবুজ বিপ্লবের সুফল এবং কুফল তোমাদের লিখতে হবে। এর পরের কোয়েশ্চেন দেখো, জৈব সার বা ম্যানুয়ার এবং জীব সার কাকে বলে, এর সঙ্গে রয়েছে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো, এটি কিন্তু 2+6। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, শস্য বা ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো, মিশ্র কৃষি কাকে বলে, মানে মিক্সড ফার্মিং কাকে বলে। পরে কোশ্চেন, শস্যের বিবিধ রোগ এবং তার প্রতিকার অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবের নাম, রোগ লক্ষণ ও রোগ দমন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। দেখো, তোমরা কিন্তু ওই মানে দাগ টেনেও করতে পারো। প্রথমে লিখবে কি বলো তো, রোগ সৃষ্টিকারী জীবের নাম, তারপর লিখবে রোগের লক্ষণ, তারপর লিখবে রোগ দমন। ঠিক আছে, কি কি প্রয়োগ করলে এই রোগগুলো দমন পাবে, ঠিক আছে, সেই সব সম্পর্কে তোমরা চার্ট করে লিখতে পারো, একটা তালিকা প্রস্তুত করে লিখতে পারো। দেখো, এটি তোমাদের লাস্ট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটি কী আছে, সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, এটি কিন্তু 8 নম্বরে থাকবে। আর সঙ্গে দেখো, আমার তরফ থেকে আমি 2টি তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিলাম, কোয়েশ্চেন 2টি কি 1 নম্বরের, এক্সট্রা কোয়েশ্চেন, এনপিকে কী, আর সঙ্গে রয়েছে কি পেস্ট কাকে বলে। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এই পরিবেশবিদ্যার উপরে এই কয়েকটি কোশ্চেনই তোমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, আর কালকে তোমরা পরিবেশবিদ্যার উপরে এমসিকিউ এবং এসএ কিউ উত্তর সহ টোটালটাই পেয়ে যাবে। তত সময় পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।